সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দাজ্জাল এবং বারমুন্ডা ট্রায়াঙ্গেলের নামগুলোর সাথে হয়তো আপনিও পরিচিত, তবে দাজ্জালের সাথে বারমুন্ডা ট্রায়াঙ্গেলের বা কী সম্পর্ক রয়েছে? বারমুন্ডা ট্রায়াঙ্গেলের কোনো বিমান অথবা উড়োজাহাজ গেলে কেন তা ধ্বংস হয়ে যায়? তবে কি দাজ্জাল সেটাকে নিচে টেনে নিয়ে যান? এ নিয়ে আসলে পবিত্র কোরআন এবং হাদিসে এবং আমাদের আধুনিক বিজ্ঞান কী তথ্য দিচ্ছে, যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন যে দাজ্জাল বারমুন্ডা ট্রায়াঙ্গেলের এবং এই বিমান ধ্বংস হওয়ার মাঝে কি এক গভীর সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্ক জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বারমুন্ডা ট্রায়াঙ্গেলের কোনো বিমান অথবা উড়োজাহাজ গেলে কেন রহস্যজনকভাবে তা হারিয়ে যায়, তা এখন পর্যন্ত উপযুক্ত কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেননি। তবে কি এখানে দাজ্জালের কোনো হাত রয়েছে? বারমুন্ডা ট্রায়াঙ্গেলকে শয়তানের ত্রিভুজ নামেও কিন্তু ডাকা হয়, আর এটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ এবং উড়োজাহাজ গেলে রহস্যজনকভাবে তা নিখোঁজ হয়ে যায়। যেমন 1945 সালে ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে 5টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেওয়ার জন্য উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই তারা সেই বারমুন্ডা ট্রায়াঙ্গেলে চলে যায় এবং সেখানে তারা চলে গিয়ে কেন্দ্রে মেসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পারছে না, যতদূর চোখ যায় শুধু কুয়াশা। অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল, আমাদের বাঁচাও, উদ্ধার করো এখান থেকে। তবে কি সেখানে দাজ্জাল তাদেরকে নিচে টেনে নিয়ে গিয়েছিল? আসলে এমনটাই হয়তো হয়েছিল সেদিন। কেননা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে তামিলদারি দাজ্জাল সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করেছেন তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে দাজ্জালের সাথে তামিলদারির কোনো এক সমুদ্রে দেখা হয়েছিল, আর দাজ্জাল যে সমুদ্রে রয়েছে সেটি কিন্তু ওই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। আর বারমুন্ডা ট্রায়াঙ্গেল এটা কিন্তু একটি সমুদ্রের মাঝে অবস্থিত। তবে আমরা এখান থেকে অনেকটাই বুঝতে পারি যে বারমুন্ডা ট্রায়াঙ্গেলের দাজ্জালের অবস্থান হলেও তা হতে পারে, কেননা এছাড়া শয়তান সম্পর্কিত অনেক হাদিস রয়েছে যেগুলো দাজ্জাল এবং শয়তানের সাথে সম্পর্কিত এবং শয়তানের সমুদ্রের মাঝে অবস্থান করে এটা কিন্তু সেই হাদিসগুলোতে বর্ণনা করা হয়েছে। আর দাজ্জাল যে শয়তানদের ওস্তাদ সেটাও কিন্তু আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। আবার আমরা যদি এই দাজ্জালের সংগঠন ইলুমিনাতের দিকে একটু লক্ষ্য করে দেখি, তবে সেখানে আমরা এই বারমুন্ডা ট্রায়াঙ্গেলের সাথে একটি মিল খুঁজে পাব। বারমুন্ডা ট্রায়াঙ্গেলের যেমন ত্রিকোণা রয়েছে, ঠিক এই দাজ্জালের সংগঠন ইলুমিনাতির দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাদের লোগোটি রয়েছে তাতে কিন্তু তিন কোণা বিশিষ্ট। তাহলে দাজ্জাল, বারমুন্ডা ট্রায়াঙ্গেল এবং ইলুমিনাতির যে লোগো, তাদের মাঝে গভীর সম্পর্ক বিদ্যমান। কিন্তু এমনটা হওয়ার আসলে কারণ কি? এমনটা হলো একটাই কারণ, এটা হচ্ছে সব কিছুর মূল গোড়ায় রয়েছে এই দাজ্জাল। বারমুন্ডায় হয়তো কোনো খারাপ জিনের অবস্থান, যারা শয়তানকে মেনে চলে তারা সেখানেও থাকতে পারে। এর জন্য সেখানে কোনো জাহাজ অথবা প্লেন গেলে তার চিহ্নটুকু থাকে না। বিজ্ঞান এ বিষয়ে মিথেন বুবুদের যে থিওরি দিয়েছে তা যদি সত্যি হতো, তাহলে আর যাই হোক, উড়ন্ত প্লেন আর জাহাজ এভাবে উধাও হয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই এই থিওরি মানা কিন্তু কষ্টকর। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার একটি রহস্যের সৃষ্টি, আমরা শুধুমাত্র ধারণাই করতে পারি। কিন্তু কেউ এর বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না যে বারমুন্ডা ট্রায়াঙ্গেলে আসলে কি রয়েছে এবং কি তার রহস্য। আমরা মেশকাত শরীফের 71 নম্বরে একটি হাদিস যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই শয়তানের অবস্থান হলো সমুদ্রের মাঝখানে, এখান থেকে শয়তান বুদ্ধি দিয়ে থাকে সারা দুনিয়ায় যারা শয়তানের পূজারী তাদেরকে। বর্তমানে অনেক দেশই এই শয়তানের গোলামি করে আসছে। ধারণা করা হচ্ছে যে এখান থেকে দাজ্জাল তার শয়তানি বুদ্ধি দ্বারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে রাখছে। গভীরতা, শরৎ বলয় এইসব কারণেই এখান থেকে কোনো জাহাজ বা প্লেন গেলে তা হারিয়ে যায়, এমন ধারণা জনগণের ভিতর প্রচার করা হচ্ছে। কিন্তু এর যে মূল রহস্যটি আমাদের সকলের মাঝ থেকে আড়াল করে রাখা হয়েছে, কিন্তু আসল রহস্য ধারণা করা হয় এখান থেকেই। দাজ্জালি পরিকল্পনা করে আমেরিকাকে দেওয়া হয় এবং সেখান থেকে নানা কূটকৌশলের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কারণ এই জায়গাটি আমেরিকা থেকে বেশি দূরে নয়। কারণ শুধুমাত্র এটি আমরা একটি ধারণা করতে পারছি, আর কিছুই নয়, বাকি সব আল্লাহর ইচ্ছা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।